আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে প্রতি বছর হজ মৌসুমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আত্মসাৎই বলছি। চলুন, কিভাবে তারা এই আত্মসাৎ করছে এ ব্যাপারে একটু বিস্তারিত জানা যাক। আপনারা জানেন, প্রতি বছর হজের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, এই মাত্র দুটি এয়ারলাইন্সই বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পরিবহন করে থাকে। অন্য কোনো এয়ারলাইন্স এই সুযোগটি পায় না। বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি আরব এয়ারলাইন্স, এই দুই এয়ারলাইন্স যোগ সাজশ করে অন্য কোনো তৃতীয় এয়ারলাইন্সকে এখানে যাত্রী পরিবহন করতে দেয় না, এবং যার ফলে তারা 2-3 গুণ বাড়তি অর্থ ভাড়া হিসেবে আদায় করে হজযাত্রীদের কাছ থেকে, যা নৈতিকতার বহির্ভূত। জানা গিয়েছে, মূলত বিমান বাংলাদেশকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্স, যার মাধ্যমে এবার সৌদির বিমান সংস্থাটি বাংলাদেশি হাজিদের থেকে বাড়তি প্রায় 400 কোটি টাকা হাতে নিচ্ছে। এই টাকা হজযাত্রীদের পকেট থেকে জোর করে আদায় করা হচ্ছে, যা দেশে অর্থ ও দুর্নীতির মাধ্যমে বিদেশিদের লোটার সুযোগ করে দেওয়ার সামিল বলে মন্তব্য করেছে সংশ্লিষ্টরা। কারণ বিমান বাংলাদেশকে বাড়তি সুযোগ দিতে সৌদি এয়ারলাইন্সকেও তাতে ভাগ বসানোর সুযোগ করে দেওয়া হয়েছে। যদি হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার ওপেন থাকতো বা তৃতীয় কোনো হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়া হতো, তাহলে এই বাড়তি অর্থ হাতে নেওয়ার কোনো সুযোগ পেত না বিদেশি এই এয়ারলাইন্সটি। অথচ বাংলাদেশ বিমানকে অবৈধ সুবিধা দিতে প্রতি বছরে এভাবে সৌদি এয়ারলাইন্সকে বাংলাদেশ থেকে 200-300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে একদিকে বাংলাদেশে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে, অন্যদিকে সাধারণ হজযাত্রীদের বাড়তি বোঝা বহন করতে হচ্ছে। চলতি বছর প্রতিবেশী দেশ ভারত থেকে একজন হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইন্স ভাড়া পাচ্ছে মাত্র 57,000 থেকে সর্বোচ্চ 89,000 টাকা, আর বাংলাদেশি হজযাত্রী পরিবহনে একই এয়ারলাইন্স জনপ্রতি ভাড়া নিচ্ছে 1,38,000 টাকা, যা বেসরকারি হজযাত্রীর ক্ষেত্রে 1,68,000 টাকা পর্যন্ত হতে পারে। ভারতের তুলনায় বাংলাদেশি একজন হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইন্স বাড়তি পাচ্ছে 80,000 টাকারও বেশি, আর বাংলাদেশের সাধারণ যাত্রী পরিবহনের তুলনায় সেই বাড়তির পরিমাণ প্রায় 3-4 গুণ। এবার আপনারা একটাবার ভেবে দেখুন, এখানে দুর্নীতি কে করছে? কি জন্যই আমাদের দেশের টাকা সৌদি এয়ারলাইন্সকে আমরা পাচার করে দিচ্ছি? সৌদি এয়ারলাইন্স আমাদের নাকের ডগা দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। আপনারা একটাবারও কি এটা ভেবে দেখছেন না? আমাদের প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে এত কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আর সৌদি আরব প্রশাসন এভাবে আমাদের সাথে গুটিবাজি করে দেশ থেকে অর্থ পাচার করে নিয়ে যাচ্ছে। আমি আশা করব বাংলাদেশ সরকার অবশ্যই এদিকে একটু সদয় দৃষ্টি প্রদান করবে এবং এই দুর্নীতি থেকে আমাদের এই হজযাত্রীদেরকে রক্ষা করবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।